প্রাচীনকাল থেকে প্যাঁচা নিয়ে যত গল্প কাব্য কথোপকথন তত গল্প কাব্য কথোপকথন আর কোনো পাখি নিয়ে শোনা যায় না নিশাচর প্রাণী বা রাতের পাখির মধ্যে অন্যতম হচ্ছে প্যাঁচা নিঝুম রাতে পেঁচা ডাক যে কারো মনে ভয় ধরিয়ে দেয় তবে দিনের আলোতে না বেরিয়ে কেন রাতের অন্ধকারে প্যাঁচার ঘুম ভাঙে জানেন কি অনেকে তো প্যাঁচাকে ভূতের পাখিও বলে থাকেন রাতের আধারে সব পশু পাখি যখন গভীর ঘুমে নিমগ্ন থাকে তখন জেগে থাকে প্যাঁচার জল জলে চোখ রাতের বেলা প্যাঁচায় রক্ত হিম করার ডাক শুনে ভয় পেয়ে যায় সাহসী মানুষেরাও প্যাঁচা নামের সাথে একটা ভৌতিক অনুভূতি জড়িয়ে আছে বিশ্বের কোথাও কোথাও প্যাঁচা দেখা মাত্র পুড়িয়ে মারা হয় অশুভ প্যাঁচা ডাকলে কোনো কোনো অঞ্চলে ঘরে ওঠার সিঁড়িতে জল ঢেলে দেওয়া হয় তাদের বিশ্বাস এতে সব ধরনের অকল্যাণ থেকে মুক্তি পাওয়া যায় আবার কোনো এলাকায় দা খুন্তি ইত্যাদি আগুনে গরম করে ছেঁক দেওয়া হয় গরম সেকের কথা জানতে পেরে প্যাঁচা নাকি আর ওই এলাকা থাকে না মধ্যযুগে ইউরোপের প্যাঁচা দেখলেই অশুভ মনে করে পুড়িয়ে মারা হতো প্যাঁচা রাতে বাচ্চা নিয়ে যায় যার ঘরের চালে বসে ডাকে তার আয়ু ফুরায় যাত্রাকালে প্যাঁচা দেখা অমঙ্গল এবং পেঁচা সুযোগ পেলেই মানুষের চোখ খুলে নেয় সনাতন ধর্মেও রয়েছে বলি নামে কুসংস্কার ভাগ্য ফেরাতে বা আর্থিক উন্নতির আশায় বলি দিয়ে প্যাঁচার দেহের বিভিন্ন অংশ তাবিজ ভরে গলায় পরা হয় আবার লক্ষ্মীর বাহনও পেঁচা সবচেয়ে বেশি বলি হয় দীপাবলি বা লক্ষ্মী পুজোর সময় তখন প্রকার ভেদে এক একটি প্যাঁচার দাম আট হাজার থেকে বিশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে জয়ের লক্ষ্যে ভারতের কোনো কোনো নেতার গলায়ও বিজয় লক্ষ্মীর তাবিজ ঝুলতে দেখা যায় শুধু তাই নয় প্যাঁচা নাকি ভূত সহ আগুম নিগুম খবরও রাখে বাংলা সাহিত্য প্যাঁচা রয়েছে প্রথমেই যেটা মনে আসে তা হলো হুতুম পেঁচার নকশা তারপরে জীবনানন্দ দাসের কবিতা এরকম নানা কুসংস্কার কৌতূহল রয়েছে প্যাঁচা নিয়ে এই যেমন প্যাঁচা অন্ধকার দেখে কি করে দিনের আলোতেও প্যাঁচা দেখতে পায় কিনা ভালো করে খেয়াল করলে দেখবেন প্যাঁচার চোখ দুটি অন্য অন্য প্রাণীর চোখের চেয়ে অনেক বড় ফলে প্যাঁচার চোখে মানুষের চোখের তুলনায় অনেক বেশি আলো প্রবেশ করে প্যাঁচার চোখ রড সেল নামে এক ধরনের বিশেষ কোষ থাকে আর এই কোষ প্যাঁচাকে রাতের অন্ধকারে দেখতে সাহায্য করে আমাদের অনেকের ধারণা প্যাঁচা দিনে চোখে দেখতে পায় না আর তাই সারাদিন ঘুমায় আর রাতে জেগে থাকে এই ধারণা কিন্তু একেবারেই ভুল প্যাঁচা দিনের আলোতেও দেখতে পায় তবে তীব্র আলোয়ও তাদের চোখের পিউপিল আমাদের চেয়ে কম সংকুচিত হয় তাই তীব্র আলো ওরা সহ্য করতে পারে না এই দিনের আলোয় ওরা চোখের পাতা অর্ধেক বন্ধ রাখে নিশাচর এই পাখিটিকে দিনের বেলা গাছের খোরলে বিশেষ করে লোকচক্ষুর আড়ালে নিজেকে লুকিয়ে রাখার জন্যই পেঁচাকে কল্পিত ভূত পেতনির সাথে মিলিয়ে ফেলা হয়